আসসালামু আলাইকুম মনোরম, মুই আজকে সন্ধ্যা হলে নাস্তা বানাইছি, চা খামু হইল লগে টা, অবশ্যই চায়ের লগে টা লাগে, হুদা চা খাইতে কি মজা লাগে। আর এই ঘরে বই বই সন্ধ্যা হলে এটা ওটা একটু নাচা বাইতে পারলে মোটেও ভাল লাগে না। তাই এই টাডারে তোমরা মুড়ি দিয়েও মাইকে খাইতে পারো, আর ওই যে চায়ের লগেও খাইতে পারো। জম্মের মুসমুসি আর কুরমুরি হয়েছে, একাল মসুরি ডেল বাইট দিয়ে সুন্দর সুন্দরভাবে বানাই হেলাইছি, অনেক মজাদার। তাই দেহ কি বেলের বানাইছি, এই হয়েছে মসুরি ডেল বাইট ডে লইছি, আর ওই পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটু গাজর কুচাই লইছি। এতে নানান রকম সবজিও দেওয়া যায় যার যা ইচ্ছে। তাই মোর গুঁড়ো গাড়াগুলো আবার সবজি খাইছে না, সেগুলো হেলে এক সের চিক করে পরে এরা মোটেও সবজি খাইবে না, জোর জুলুম করি খাওয়ান লাগে। এর লাগে বেশি সবজি দিনে মোরদারে সবজি দিলে ভালোই লাগে। সবজি ছাড়াই হুদাই এইগুলো দিয়ে দিতে আসি, আর মরিচের গুঁড়ি আর নুন হলদির গুঁড়ি দিমু না হেলে একটা গন্ধ হয়, আর দিলাম একটু আদা রসুন বাটা, এইগুলো দিয়ে আর ওই পেঁয়াজ রসুন ওই যা থইছি কুড়িয়ে ওইগুলো সব মেহাই দিমু। তাই রসুন কুচাই দিনে ডাইল বাটার কালে দুই কোয়া রসুন ওই লগে বাড্ডি দিছি, এখন এর লগে সবগুলো মেহাই দিমু। এককালে সোজা সুজি বেলের বানান নিয়ে যায় আর জম্মের ফাইন করি খাওয়া যায়। সন্ধ্যাকালে বা দুপুরের কালে যার যে রমের মনে চায় এই একটু চা বাইতে পারলে ভালোই লাগে। আর একটু মুসমুসে করতে এক কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিছি, আটা দিলে কিন্তু নরম হয়ে যায়, চাউলের গুঁড়ো দিলে মসমস্য হয়ে যায়, এটা যার যা খুশি। নরম করতে চাইলে আটা দেবা, আর মনে হয় যদি কুড়মুড় দিয়ে মুসমুসে চা বাইতে চাও হলে চাউলের গুঁড়ো দেবা, বা কর্নফ্লাওয়ার দিলে হইবে মুসমুসে হইবে। এখন অবশ্যই যথারীতি তেল গরম করিয়া দেওয়া লাগবে, নাইলে তো এটা হইবে না মনুরা। এখন এই রমের চ্যাপডা চ্যাপডা যের যে রমের সম্ভব এইরম শেপ দিয়া ভাজবা, ভাজিয়া এককাল সুন্দর মতো ঘরে থাকবা, ঘরে বইয়ে যা জোড়ায় আল্লাহ হেয়ে খাবা, বেশি আননেসেসারি বাইরে যাবাই না। এই হয়েছে সবাইদের অনুরোধ, সবাই যেন সুস্থ থাকে, সবাই লেগে দোয়া হরি। আর এই রমের লাল লাল হরি ভাজিয়া এবার মজা হরিয়ে যত প্রকার খাওয়া যায় ঘরে বইয়ে খাইয়ে আল্লাহর নাম লো মোমরা সবাই মিললে, আর সবাই সবাই লেগে দোয়া হর মু, এছাড়া আর কিছুই হরার নাই। তাহলে এই বাজা বোঝা শেষ হয়ে গেছে, এইবার এখন এই চাটা দিয়ে খাইতে থাকমু, আর তোমাকেও ভিডিও দেখমু, এখন এই খামু আর চা খামু, এই দুই পদ খামু আর ভিডিও দেখমু তোমাকেও, বুঝছো? তো মোর ভিডিও যদি তোমাকে ভালো লাগে হলে মুড়ো মুড়ি দেখো, হে এর একটা অনুরোধ রইল। তাহলে এই বাজ্যে এরম উডেই হেলাবার কালার ডাইবেলের বানাবা হইয়ে দেখাইলাম, আজকে মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।